যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড বেল আইকনেও প্রেস করুন। অ্যান্ড যারা যারা আমার পেজে ফলো করেন নাই, প্লিজ আমার পেজটাতে ফলো করবেন, যার নাম হলো কসমা হলিক। সেখানেও আমি অনেক ভিডিও শেয়ার করি। অ্যান্ড আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, যেটার নাম হলো কসমা হলিক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অ্যাভিনো বেবি ক্রিমের ময়শ্চারাইজারের ওপর রিভিউ দিব। সো এটা আমি কিনেছি কিছুদিন আগেই, যেটা আমি সীমান্ত স্কোয়ারের থেকে কিনেছি। ওকে, এটার প্রাইস 750 নিয়েছে। আর ওকে, এদিকে কিছু লেখা আছে যে ডেইলি কেয়ার ময়শ্চারাইজিং লোশন ফর সেন্সিটিভ স্কিন। ওকে, সো যেহেতু এটা বেবি ক্রিম, সো এটা শুধু বেবিদের জন্য না, বড়দের জন্য খুবই ভালো। আর এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো। আর এটা হলো 150 ml। আর এটা কি করে, এটা 24 আওয়ার আপনার ফেসটাকে ময়শ্চারাইজ করে রাখবে। আর এটা বাচ্চাদের জন্য বেশি ভালো, এটাতে কোনো স্মেল নাই, এটাতে কোনো কালারও অ্যাড করা নেই। ওকে, নেক্সটে আমরা যেগুলো দেখবো সেখানে লেখা হলো যে দিস নারিশিং নন গ্রিজি ফাস্ট অ্যাবজর্বিং ফর্মুলা ইজ ক্লিনিক্যালি প্রুভেন টু ময়শ্চারাইজ বেবি স্কিন ফর আ ফুল 24 আওয়ার প্রোটেক্টিভ ফ্রম ড্রাইনেস। এটা যাদের অনেক বেশি ড্রাই স্কিন ওদের জন্য খুবই ভালো, অয়েলি স্কিনের জন্য মোটেও না এটা। বিকজ এই ময়শ্চারাইজারটা খুবই অয়েলি টাইপের, সো ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। এটা নন গ্রিজি, আর এটা কি ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর এখানে পিএইচ ব্যালেন্সড আর সুইটেবল ফর ফেস অ্যান্ড বডি। এখানে এটা তো বোথ ফেস অ্যান্ড বডির জন্য। ওকে, আর এদিকে ইনগ্রিডিয়েন্টসের লিস্ট দেওয়া আছে। আচ্ছা, ইনগ্রিডিয়েন্টসে যদি আমি দেখতে চাই, এখানে গ্লিসারিন দেওয়া আছে। সো গ্লিসারিন মেইনলি কি, ফাঙ্গাল অ্যাকনির জন্য মোটেও ভালো না। সো যারা ফাঙ্গাল, যাদের ফাঙ্গাল অ্যাকনি আছে, ওদের জন্য এই ময়শ্চারাইজারটা মোটেও না, কারণ স্কিনে দিতে গেলেই আপনার ফেসটা কি জ্বালা পোড়া করা শুরু করবে আর অনেক অনেক অ্যাকনি উঠে যাবে। সো আমি এখন ভিতরটা দেখাচ্ছি যে এটা কেমন। এটা জাস্ট সি, এতটু ড্রপে আপনার ফুল ফেস কভার হয়ে যাবে, এটা এতটা অয়েলি। সো এতটুক নিলেই আপনার ফুল ফেস হয়ে যাবে, এর থেকে বেশি নিলে অনেক বেশি তেল তেল হয়ে যাবে, অয়েলি হয়ে যাবে ফেস। সো আর এটা কি একদম সোক করে ফেলে না বা অ্যাবজর্ব করে ফেলে না, এটা অনেকক্ষণ থাকে, একটু স্টিকি স্টিকি ভাব থাকবে, নর্মাল যেগুলো ময়শ্চারাইজার হয়। জাস্ট এটা আমি বলবো যাদের ফাঙ্গাল অ্যাকনি আছে, ওদের জন্য এটা মোটেও সুইটেবল না। আদারওয়াইজ নর্মাল টু ড্রাই স্কিন যাদের আছে, ওদের জন্য ভালো। আর এই তো, আর এদিকে লেখা আছে যে একজিমা, যাদের একজিমা আছে স্কিনে, ওদের জন্য এটা খুবই ভালো। যেহেতু বেবি ক্রিম, বেবি ক্রিমে অবশ্যই কোনো হার্শ কেমিক্যাল থাকবে না, সো আমি ডেফিনেটলি এটা সাজেস্ট করবো। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।